কি সুন্দর কইরা বইয়া রইছে জমিদার বাজার সদাই করবা না কিছু খামু না আমি তুমি এত কত কথা বলো যে আমি তো জমিদার জমিদার করো কিছু নি আমি তো জমিদারি হ্যাঁ জমিদারই তো পান্তাবাদ খেয়ে রোজা থাকা বার জমিদার এই এই শালার খাতুনি পান্তাবাদ কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দে পান্তাবাদ খাইয়া রোজা রইছি তাতে তত সমস্যা কি তোর সমস্যা নাকি ঠিক আছে তুমি পান্তাবাদ খেয়ে রোজা রইছো আমি তো রোজা রই নাই আমি কিছু খামু না সাইটা লয়ে হবে বাজার সদাই আমি রান্দু না ও আমি পান্তাবাদ কাঁচা মরিচ দেখাই রোজা রইছি আর তুমি এবারে গরম ভাত খাবার নিগা ভান বাজার করুন গো আমার তাই না তো খামু না হন্ডা গলা বাজার করমু কে এখন বাজার করে এনে খাবো কেনা আমি খামু আমি তো রোজা রাখি নাই রোজা রাখবে তো না খাইতে আমি আর বাজার করাম না খাইয়া গাম না ইয়ার দেখো বাজারে যাও সাবধানে টিপটা ধন রক্ষি লেখা এই জন্যই মানছে কয় বুঝো নাই কি কয় টিপটা ধন রক্ষি লেখা টিপটা ধন ভক্ষি লেখা হ্যাঁ শালা খাতুনি ঘুরে যাবো আর ভালো করে গোহারুস না পিঁপড়ায় খাইলো বড় লোকের দল ও সোনা রে পিঁপড়ায় খাইলো বড় লোকের দল লক্ষ টাকার বাড়ি গাড়ি সাইনারে তোর সারি সুরি মনের ভিতর জায়গা লন্ডন ও সোনা রে মনের ভিতর কি আনন্দ হলো আমি কিপটা থাকি আর কায়ে থাকি আর যাই থাকি আর মাউরসা থাকি আর টিক টিকি থাকি বুঝছাও আমি কিপটা মানুষ আমি টেকা পয়সা জড়ো করে যাবো হ্যাঁ বুঝো নাই দেখা তুমি কিপটা আছো কিপটা মানা করো ঠিক আছে মানুষের লগে করো গরিব থেকে লিয়ে করো গরিব বল লগে লিয়ে করো মাইশের লগে করবো বাড়ি পাইতে হবে আমি তো আমার কেন লগে করো বলে না যে তোমার লগে করম দেবো না আরেকজনের লগে করম দেবো না কি আচ্ছা শুনো যত যাও এসে বাদ দাও এত কিছু দুগা বাজার করে লও আমি রান্দুম আমার অনেক খিদা লাগছে না খালি নিগে তো বালালে টুকে জিরা বারো বার মনে কো হ্যাঁ এনে একটু বালালে বই আরাম করতে দেবো বাজার বাজার নেই তো পাগল করে হালাই লে মারে তো বাজার করবা না তুমি গেতাছি বাজার একে খাওয়াই নেই রোজা থাকি তো রকমক বাড়াবো না ও রোজা তো আরো মানুষে থাকে বাংলাদেশের পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রি যেন আছে কম বেশি রোজা করে তাই না কিন্তু তোমার না কায়ে তালা রোজা দেখি নাই আমি কিবা কায়ে তো হ্যাঁ আজকে রোজা রয়েছে কি খাইয়া পর্বতে কি খাইছ পর্বতে হ্যাঁ পর্বতে সেই একটা জিনিস খাইছি আমি তো খুব চোখে দেন না দেবেন পান্তাবাদ দে কাঁচামরিচ দে পেঁয়াজ দেখাইছি ঠিকই আছে ঠিকই আছে মানে তিন দিন আগে পান্তাবাদ বিদায় জাগ দিয়ে রাখছিলি ভেঙ্গা দিয়ে খাই আর রোজা রয়েছে তাই না একটা বড় বেনা ঠান্ডা থাকে কি মনে করো একটা বড় বেনা থাকে তারপর ইফতারে কি খাবি আজকে ইফতারে ওই কোলা চাল দিয়ে পানি দেখাবো হ্যাঁ কি স্পেশাল মইরা গেলে তোর ইঙ্গা কে রাখাবো তোর তো নিরা সারা তুই তো আটখুরে তোর তো একটা পুলা হন হয় না চাল দিয়ে ইফতার করে ভালো তুই বুঝবি কি হালার ভালা ওই তুই খাবি তো বাগুন ভরা অমুক পরা তমুক পরা গ্যাস্ট্রিকের ওষুধ খাবি আমি তোর গ্যাস্ট্রিকের ওষুধ খাবো না ও মানে ওইটা দিয়ে আমার মাছলা দিলা তাই না টেহা নাগে ইফতারি যে বেগুনের সস আলুর সস ইঙ্গা খাইতে টেকা নাগে এটা কি কোনটা দে কি ওইটা জানো না এটা মধ্যে খেলতে হয় যে ও তার মানে টিয়া পকেটে না গুরস ভাগ্য হয় না তাই না ওই যে বদেরা কইছে টাকা বানাইতে পারলাম খাইতে পারলাম না তাহলে তুই শোন আমি একটা কামাইছ ঠিকই তোর দেহে দিয়া দেখলি না অত দিয়া দেয় দেন ওরা হ্যাঁ অবশ্যই কথা কইলাই তো আরামে জায়গা হ্যাঁ রোজা আমরা রই না দেখছো তোর নগর মানুষের বাকুরে হাত দিয়ে পাশে ঢেল দিয়ে দিব তুই না থাকে তোমার নগর মানুষ আমি দাহা দাহা দিব পাঁচ হাত বাবা আন্তাবাতে তো খুব জোর দেয় রে আন্তাবাতে জোর নাই কুমার সাহেব গরম বাতারি খালি শক্তি আছে হন ই করিস কি ওই যে আমরা আজকে পর্বাতে যে ভাত খাইছি না এক বালতি পান্তাবাত বাচ্চা নিয়ে আসি দুই দিন চলে হারবি আনমুনি হ্যাঁ আনমুনি যাও তাও না করস না না মানে গরুর খাবারও খাইতেছ খামু হ্যাঁ সমস্যা করে দানা জিনিস ওটা ফালা দিম না না ঠিকই আছে পুষ্পা ধরছে কি ষাট কেজি দিছে আল কিপ্টার বউ ষাট বানাইছি দেহ দে কোনটা এই রাষ্ট্র শুরু গই এই রাষ্ট্র শুরু কিপটা রাষ্ট্র শুরু ষাট কিনছে কেনা কোন আছে গো মাথায় পানি দাও আমার চোখে ঝাপসা দেখতেছি আমি তো না খাই না ওই যে মমতা গানে কইছে যে আমার মেয়ে মিষ্টি খায় না কয় বাবু খায় না কে
তোমার লাগে কয়ডা মুড়ি মাহায়া থমু আর আমি যেন খাবা চাইছি হে তুমি খাবা না খাও তুমি পানি দিয়ে ইফতার করো গা ওড়া আমার দেহার বিষয় না আমার পকেটে টেহা আছে আমার দাম আছে পকেটে টেহা নাই আমার কোনো দাম নাই আচ্ছা আমার বাপে এত বড় ভুলটা কেমনে কইরা করলো তা কো আমনা হ্যাঁ তা তো কো আমনা আমার বাপের কি শোক আছে আমার বাপে যে ভুলটা করলো এই ভুলের সমাধান কি আমার বাপে দিতাছে না আমি দিতাছি কেরা দিব তুমি দিতাম আমি না কো আমনা এত তুমি ঠিক জানো না তুমি কো হারো না কো আমনা তুমি একা নাই নাই আমি তোমার সংসারে তো আমি বেশি হইছি তাহলে একাই কয়টা মুড়ি খায়া থাইকো আমার মতো বউটা তোমার দরকার নাই তাই না তাহলে আমার বাপের বাড়ি যায়া আমি যা খাওয়ার দরকার আমি খাবো এই কি তুমি যাবা গা তো কি করমু আমি হ্যাঁ আমি কি করব তুমি কি বা করবা তোমার খাওয়া তুমি তোমার চিন্তা করলা আমার খাওয়া চিন্তা কি করছো আচ্ছা আদাবাড়ি মুড়ি বানায় দুইজনে ভাগ করে খামু আমি কোন মুড়ি টুড়ি দিয়ে ইফতার করা হারমু না কি দাও ইফতার করব আমি যা যা আনবার কাছে তাই তাই আনবা সবরি কলা আনবা সাথে যে মাঠা আনবা মাঠা দিয়ে শরবত বানায় খামু কিচ্ছু না হবে না আচ্ছা ঠিক আছে যাও এই যে আমি গেলাম আচ্ছা যাও চুপ করে গরম মতো শোনা মিয়ার ঘরে যায়া পয়রা থাইকো শোনা মিয়ার পাও সাতছো না হেই গা আমি শোনা মিয়ার বাপ দছো এত কইলো এক কিপটা তুমি এলে আরেক কিপটা তোমার কথা তোমার কথা মত আমার চলা যাব না বুঝছো কি তোমার কথা মাইকা মেশে ভাব মতো চললি বড় সংসার করে কান যাব না সংসার তোমার করবার কই কেনা হিজা হইয়া থাকতা দিনের দিনে মুক্তি হ্যাঁ বাংলি খুব ভালো আবেল কমলা বেদালা বেকু চাইলা দেখলি খুব খুশি আইনা দে হারিলে সংসার করব না জানো গা মানুষ তো দাঁত যখন থাকে তখনই খায় যখন দাঁত না থাকে তখন ও কটা তখন টিহা চাবাইয়া খামু খাচ্ছুন নি জানি কোন কা খালি খাও তো খাও খালি তুমি শেষ ভাই কে তুমি জানো না আত্মার কিছু দেও
তোমরা তারা কিছু দিয়ে তুমি গাতা তাদার আমারা তাতাদার হলো কথাতে কইলি বড় যে ব্যাগ কথা যে গাত প্রেম করো হ্যাঁ বার রাগুড়ে বুঝছ কি কে রাগুড় পোকা একটু তুমি মাথা যা করে না যাও এই কে বাস গ্রামে গেতাছি তিনি গে বেরাবানি গেতাছি দোহান বাড়ি গেতাছি সাবানে গেতাছ নাকি হ্যাঁ সাবানে গেতাছ কি সাবানে গেতাছ আল্লাহ দে কে তাতা পোকা তাই তো তুমি তো যাও গা এদেরও দাদা থাকো হ্যাঁ প্রত্যেকটা দাদা করলা ইফতার কি করো ঠিক মতো হ্যাঁ করি সর্বোচ্চ না কে ওনা কি বলুন ওনা খাইয়া ভোগ দিলা যায় হ্যাঁ বল লাগে আমি বিকালে ইফতার করি বলে সেলবেনি দে শান সেই রকম শান্তি আঙ্গুর ফল কার কেন কি আঙ্গুর ফল হ্যাঁ আপেল ওনার ভিতরে দিছে আর ওনা খাইলে আর মুখ তো শুকায় যাবে মানে মনে হয় তোমার কথা হয় বুঝছো কি কি কই আর তোমার এখন জীবনটারে সাজা দিল একবারে অন্তরটারে চালা হয়ে যাও পুরে আলাই যাও কালা ছাই ছাই হয়ে গেছে এই অন্তরটা তো কি এই অন্তরটা কালা ছাই ছাই হয়ে গেছে আরে ভাই শেষ একবারে পুরো আঙ্গুর দুইটা বারে সামাত আছে না পুরো সামাত বেরিয়ে আছে এখন আপেল কমলা মালটা টালটা কিছু খাইও ওরা আবার খান না কোনো না তোমরাই খাইও বেশি করে হুমন্দির বন্ধু তা হাই কাল বারো ফালতু হুমন্দির হালার ভালো কথা কইলি ওরা হালাইলে ব্যাগ কথা এলি করে ওই সয় সম্পত্তি নিয়ে কব্বরে যাবা না তুমি কব্বরে যাবা হ্যাঁ কথা কইলি বড় ঘাটতে নেমে করো হালার কইছে একটা কয়েছেন তার থেকে এমনি ভালো আছে গ্যাস্ট্রিক করে ওরা ওটা মাইছে মালটা খেলি কোনদিন গ্যাস্ট্রিক করে হ্যাঁ যা হালা যা হালাই খাই আমার মাঝে দেখি ওই হালা মহা গিফটটা রাতটা হুগে গেছে গা কিছু ভিজাস কিছু দে কিছু দে ভিজাস আর হুম মুন্দি করে খাস কিছু হুম মুন্দি খালা জানি করে গা খালা আমার আত্মা ভিজাই না থাকে ডেলি পান্তা পাথে আত্মা ভিজাই হুম মুন্দি তখন কাল হুম না আত্মা করে গুঙ্গাম ভাই বাজারে গেছিলে ওয়াও আবে তোমরা আনছো কি বুট ভাবি এদিন কইল তো এজন্য কইলাম রোজার দিনে খাওয়া খাদ্যের তো কোনো হিসাব নাই এই যে শোনো তুমি যে ইলিশ কিনা নিয়ে আইলা ওরা তো খাইলি বারে একবার ডাইরেক্ট ঠান্ডা লেগে যাবে ওর মধ্যে ফেস ঠান্ডা গাড়া গাড়া থাকে কত করে কিনে আনলা 1200 মনে যা বউয়ের মধ্যে পার মারলো ইস বুঝো না হাওয়ান নাগে বুঝো না টেহা নাগে বউ তোমার নাগে বইয়া লাভ কি তুমি যে মানুষ না তুমি ওই খিদান একবার ধরে তুমি বরবাদে পায়খানা করো না অবাই করে গুলু গুলু করে খাইয়ে রোজা থাকো ওটা আমি জানি না তুমি অত ফালা ছাড়া করে আমি বরবাদে দেশন তোর খাওয়া খাই পান্তা ভাত কাঁচা খাইয়ে রোজা থাকি দেহটা ঠান্ডা থাকে তুমি ও কয়টা পান্তা ভাত খাওয়া বাদ দে বাচ্চা থেকে একটা খেতা ভিজে খেতা পেটের মধ্যে বেরন দিয়ে রাখবা তাও তোমার রোজা হবো বুঝো না খালে নিয়ত করবা আল্লাহ তোমার একজন মানুষ বাদাই স্যার এই যে দন্দল তুমি কি করবা এনে আল্লাহরে কোন সব দোষ দেয়া কোন সব কথা কবা না বুঝছাও ভাই গো আল্লাহ তো দোষ না দোষ তো আঙ্গরে খাও না আরে ভালো মানুষ বানাইছে তোমারও ভালো মানুষ বানাই দুনিয়া সবাই রে আল্লাহই ভালো মানুষ বানাইছে বুঝছাও ভালো মানুষের মধ্যে খারাপ ব্যবহার এইটা কইতে পারো এদিন শুনলাম তোমার বাচ্চা যে মা জানানো না হেনা নিয়ে কেস কেছি তুমি বলে কইছ যে মা জনটা দাঁত গসলি দাঁত খয় যাব তাই তো খাইতে যাব আমার কাম কি বললা বললাই যে বড় যে কুমারে পাঁচ পাতিল পরে না ওই দিকে সাই কথা নি বলে ধীরে রাঁধিলাম মনে তো দাঁত এই তো দেখো দই ডাললাম 1200 টাকা দাম হ্যাঁ 1200 40 খাদা জমির মালিক বুঝছা দশটি আর মাছ কিনা খায় না সেই জন্য মনে করে যে ঘুমাইয়া থাকে বুঝা ওই যদি কুত্তা গালো সাইডা যায় চৈতন পায় না শক্তি বেশি ওই
আবেল গমলার সাথে তুমি যে এই দেয়া ভাত খাইছো না পেঁয়াজ দেয়া গন্ধ করতেছ মুখ সরো কেরা তোমার কার মুখ গন্ধ করতেছে পর্বতে পেঁয়াজ দেয়া ভাত খাইছো তোমার মুখ গন্ধ করতেছে আমার মুখ কোনসম গন্ধ আমার মুখ আফেল আফেল গন্ধ একবার ঘটে না করবে কেন না এই গুতাটা এই গুতাটা সরি আসবে না কি করব তোমার জীবনে দেখলাম না মাছ কিনতি খালি আনো কি হাঁস সবজি কিনা খুব ভিটামিন তোমরা বড় বড় মাছ কিনা খাও আমি নিগারি কাছে দিকে মনে করো যে ডালা মালা আছে না খাসি মাছি আছে খারি মাছি আছে হেনা দিয়া পানি না তুমি যে খাও খাও ওইটা খাওয়াইলো আমরা সবসময় ভালো মন্দ খাই বুঝছো কি ভালো মন্দ খাই যে আঙ্গুর শরীরের হিট আছে আমার বড় যে কিচ্ছু তোমার বউ যে পোল্ট্রি মুরগি নাল খাইয়া যাবে দেহি আর দেহি দেহ 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 ছয় তো নাই নাই এটা ডের যে বন্ধু আছে হে বন্ধু তুমি তুই পয়সা থাকো এত শক্তি দেয় না দেহি আটকি পয়সা কেন তার রক্ত বেরিয়েছে এ এটা সকালবেলা একটা গাছে একটা ঘুষি মারছিল সকালবেলা গাছে ঘুষি মারছিল হ্যাঁ কান দিকে ওরে বাবা এই যে এই যে তুই এরকম বাপ ধরছিস এই কৃষি নিয়ে হ্যাঁ নো খাচ্ছ নি একজনের না যা হল ইজ্জত মেরে ঠিকই হল কলা আছে না খারাপ তাহলে এই জন্য তোর রাগড়ে নো তোর দাও খেলা যাবে আমি খারাইছিলাম না তুই তি খারালি কিপটা মিপটা দুনিয়ার কিছু এই তোরে যে কই যে এই মানুষের মধ্যে আমরা অমান করব না তুমি আমার দিলা কিচ্ছু গেলাম না বন্য গে একা একাই কথা বলতাম তাই নাকি কথা কম ও বইয়ের কথা মনে মানে একা একাই করতেছে একা একাই করতেছে কিসে নিয়ে গেছিলাম আরে কয় আমার নাকি আফেল আইনো আমার নাকি কুমলা আইনো আমার নাকি যে এই যে খেজুর আইনো তখন যে হুকডাড়া আইনো বড় লম্বাটা তারপর দেখি বললাম কিচ্ছু ইয়া না হামু না খালি কাঁচা মশার পিঁয়াজ দেয় তার ইফতার করো হলো চাইল পানি দিয়া তোমার ঈদের পরে এক গইরা ঘুরে দিব শালারা কইতেছিন না কয়েকা তোমার নাকি যখন তো পাইলাম তুমি আমার মনের মতো আইসাও একজন মানুষ আমার মনের মানুষ তো পাইলাম হো আমার বউ কইছ আমি বললাম একটা কথা কইব না ও ও যে আছে ভালো আছে দেহা পকড়া আছে আমি পর্বতে কি দেখেছি আর করবা তিন দিন কার বাসি তরকারি আছে একবারই তো কুমুর রান চাল তো গন্ধ কম দূর চাল তা গন্ধ থাকে অন্য দাও আমি অন্য খামো অসুবিধা নাই তো সমস্যা নাই তো একদিন দিন কেটে গেছে বেলা কি আছে নাকি বেলা তো গেছি গে তাই তো আমি বন্ধু থাকে রোজা থাকবেন আর আমি পান্দা বই তার কাঁচা মাছ দেখাই রোজা থাকবো কি কই না রোজা আর থাকবেন কষ্ট করে বললাম